একদম বাচ্চা শিশুরা কাঁদছে, কে খায় নাই এখন পর্যন্ত? কালকে রাত্রিবেলাতে অ্যারাউন্ড 12টা বোধ হয়, 11:30-12টা আমার কাছে খবর আসে এখানে এরকম ধসের মতো নেমেছে, বাড়িঘর তোর ক্র্যাক হয়েছে। আমি কাল রাত্রেই আসতাম, আমাকে বলালো দিদি এত রাত্রে আসবেন না, সিকিউরিটি প্রবলেম, আপনি সকালেই আসবেন। আমি ওই জন্য সকালে দৌড়তে দৌড়তে এসেছি। এখানেও টিএমসির লোকরা যারা এখানে থাকেও না, রাজনীতি করছে, গো ব্যাক অগ্নিমিত্রা। আরে গো ব্যাক অগ্নিমিত্রা কিসের জন্য বলা? বামফ্রন্ট আমলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা দিয়েছিল এদের পুনর্বাসনের জন্য, কেন পুনর্বাসন করা হলো না? টিএমসি সরকার 10 বছর ধরে রাজত্ব করছে, আজকে 11 বছর, কেন পুনর্বাসন করা হলো না? আজকে এই অ্যাক্সিডেন্টের জন্য ওয়েট করছিল, কবে অ্যাক্সিডেন্টটা হবে তারপর রাজনীতির খেল খেলবে? গো ব্যাক অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা 4 মাস হলো এসেছে, তাও আমি গিয়ে এখন ইসিএলের সাথে কথা বলবো, যদি তাদের কোনো কম্পেনসেশন দেওয়া হয়। আমি জানি না কি করবে, কিন্তু আমি আমার তরফ থেকে বলবো। সেটা তো তারা টেকনিক্যালি কথা বলছে, হতেও পারে বালি ঠিক মতো এ করা হয়নি, ফিলিং করা হয়নি, হতে পারে কলা হয়েছে, করা হয়েছে, হতে পারে অন্য কোনো প্রবলেম আছে। আমরা তো টেকনিক্যাল লোক নই, আমরা তো মাইনিং এর লোক নই, তারা গ্রামের লোক, তারা বলছে, হয়তো সেটাই মনে হচ্ছে। যে ঘটনা হয়েছে সেটার রেসপন্সিবিলিটি নিতে হবে, কিন্তু আজকে এই এই মানুষগুলো তো এখানে থাকারই কথা নয়, তাদের তো পুনর্বাসন করে তাদের জন্য বাড়ি আলাদা বানানো হয়েছে, এতদিনে সেই বাড়ি রেডি হয়েছে, আজকে সিপিএম আমলে টাকা এসছে, এতদিনে সেই বাড়ি রেডি হলো, অ্যাক্সিডেন্টের জন্য ওয়েট করছিলেন, কেন ট্রান্সফার করেননি আগে? খুব মানুষে থাকতেই পারে, ইসিএল এ না আসুক, আমি তো এসেছি, আমি তো বিধায়িকা, আমি তো সমানে কথা বলছি ইসিএল এর আধিকারিকদের সাথে, তাদেরকেই আসতে হবে, তার তো কোনো মানে, তারা আসবে, দোষারোপ করে তো লাভ নেই, সলিউশনটা দেখতে হবে। আজকে যেখানে ওদেরকে ট্রান্সফার করা হয়েছে সেটা আজকে কেন করা হলো? 8 বছর ধরে সেই কাজ চলছে, 8 বছর, 8 বছর ধরে এদেরকে ট্রান্সফার করা হয়নি কেন? আজকে রাজনীতি করতে এসে টিএমসি, সব বিষয়ে রাজনীতি তাদের, রাজ্যের টিচাররা বিষ খাচ্ছে আর এখানে এসে রাজনীতি করছে। এখনো পর্যন্ত মানে কালকে রাত্রে ওই 9:40 এখানে হঠাৎ মানে একটা ওই ইয়ে শুরু হয়, একটা ভূমিকম্পের মতো ব্যবস্থা ইয়ে শুরু হয়, তারপর হঠাৎ মানে চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, মানে সবাই বা আমরা বাইরে বেরিয়ে দেখলাম যে খুব চারিদিকে ফাটল ধরেছে, ঠিক আছে। এবার সেটা আমরা বুঝতে পারলাম যে এটা হয়তো কোলিয়ারেরই কোনো ইয়ের থেকে হয়েছে, কোলিয়ারেরই কোনো কারণবশত হয়েছে, কিন্তু আমরা সেই ওই কারণে আমরা সারা রাত আতঙ্কে আমাদের রাতটা কেটেছে, এবং এখনও পর্যন্ত আমরা সবাই না খেয়ে না ইয়ে করে পরে সবাই আছে অনেকেই। তো আমাদের ওই বাসস্থানের ব্যবস্থাটা যদি খুব তাড়াতাড়ি প্রশাসন করে দেয় তাহলে সেটা আমাদের খুবই মানে আমরা উপকৃত হবো প্রশাসনের দ্বারা। মোটামুটি এখনও পর্যন্ত 15-20খানা বাড়ির ইয়ে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মানে বেশি মাত্র 5-6টা ঘর মানে খুব গুরুতরভাবে মানে ইয়ে হয়ে গেছে, ফাটল ধরেছে। তো এখন একটাই কথা বলবো, আমাদের যত পুরো এলাকাটাই একদম খুব আতঙ্কিত আছি, আমরা আতঙ্কে আছি। এখন প্রশাসন যদি আমাদের এই যতগুলো পরিবার আছে সব পরিবারকে যদি আমাদের একটা ব্যবস্থা করে দেয় তাহলে সেটা খুবই ভালো হবে।